হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কী টপিক। আজকে শেয়ার করবো তোমরা কীভাবে তোমাদের রবি সিমের যে মিনিট প্যাক, অর্থাৎ যে কোনো মিনিট প্যাকের ম্যাথটা এক্সটেন্ড অথবা বাড়িয়ে নিতে পারবে। জাস্ট সিম্পলি কিছু টিপস ফলো করলেই তুমি কিন্তু রবি সিমের মিনিট প্যাকের ম্যাথটা বাড়িয়ে নিতে পারবে। এটা একটা টিপস, এটা কিন্তু কোনো কোড না যে আমি কোডটা ডায়াল করবো দেন আমার মিনিট প্যাকের ম্যাথটা বাড়িয়ে যাবে। এটা হচ্ছে একটা টিপস। এই টিপসটা ফলো করলে তুমি অতি সহজেই তোমার রবি সিমের মিনিট প্যাকের ম্যাথটা বাড়িয়ে নিতে পারবে। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না, কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখলে তুমি অতি সহজেই কোনো কারো সাহায্য ছাড়া নিজেই এই ভিডিওর ডিটেলসটা জেনে নিজেই তুমি যে কোনো রবি সিমের মিনিট প্যাকের ম্যাথটা বাড়িয়ে নিতে পারবে। সো আজকের ভিডিওতে সকল ডিটেলস এ টু জেড বলা হবে। সো ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো বা ছোট্ট একটি স্টেপ মিস করবে যার কারণে এটা মেয়াদই বাড়াতে পারবে না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে কীভাবে তোমরা রবি সিমের এমবির ম্যাথটা বাড়াবে। সো এটা বলে অনেকের কাজ করেছে, অনেকের কাজ করেনি। আসলে যদি ভিডিওটা ফুল না দেখে তাহলে হয়তো এখানে কাজ করে না। সো ভিডিওটি ফুল দেখলে এটার ম্যাথ কিন্তু 100% কাজ হবে, অর্থাৎ ম্যাথটা এক্সটেন্ড হবে। সো এটা দেখেছিলাম এমবি প্যাকের, আজকে দেখাবো যেটা এটা হচ্ছে মিনিট প্যাকের। সো মিনিট প্যাকের ম্যাথ বাড়ানোর জন্য কিছু টিপস তোমাকে ফলো করতে হবে। মিনিট প্যাকের কিন্তু কিছু দুইটা প্যাক থাকে, একটা হচ্ছে অফার প্যাক, একটা হচ্ছে রেগুলার প্যাক। রেগুলার প্যাক, অ্যাট ফার্স্ট আমি বলি রেগুলার প্যাকটা কী। রেগুলার প্যাক হলো সকল গ্রাহক, অর্থাৎ রবি যত গ্রাহক আছে সকল গ্রাহক এই প্যাকটি পারচেস করতে পারবে। আর অফার প্যাক হলো নির্দিষ্ট গ্রাহককে দেওয়া হয়, অর্থাৎ মেসেজের মাধ্যমে অথবা কোনো পপ আপ মেসেজ অর্থাৎ যে কোনো মাধ্যমে দেওয়া হয় গ্রাহককে দেওয়া হয় অফার প্যাক। অর্থাৎ যাকে দেওয়া হয় একমাত্র ওই গ্রাহককে এই প্যাকটা অ্যাক্টিভেট করতে পারে, অন্য কেউ অ্যাক্টিভেট করতে পারে না। সো এই অফার প্যাকটা একমাত্র ওই গ্রাহককে অ্যাক্টিভেট করতে পারবে, অন্য কোনো গ্রাহক অ্যাক্টিভেট করতে পারবে না। তাকে বিশেষ মেসেজের মাধ্যমে এটা জানানো হয়। ফর এক্সাম্পল, 100 টাকা রিচার্জে তুমি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে 30 মিনিট ফ্রি পাবে। সো এটা হচ্ছে অফার প্যাক। আর রেগুলার প্যাক হলো তুমি যদি মাই রবি অ্যাপ অথবা কোড ডায়ালে কিছু মিনিট প্যাক পাও, যে 6 টাকায় 10 মিনিট, 12 টাকা এত মিনিট, 15 টাকা এত মিনিট, অর্থাৎ এটা সকল রবি গ্রাহককে এটা পাবে। সো অফার এবং মিনিট প্যাক সম্বন্ধে মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পেয়ে গেছো। এখন আমি ডিটেলসটা বলবো। তুমি যদি তোমার রবি সিমের, আজ কিন্তু প্রুফটা দেখিয়ে দেবো, যে লাইভ প্রুফটা দেখিয়ে দেবো তুমি তোমার রবি সিমের মিনিট প্যাকের ম্যাথটা কীভাবে বাড়াবে। সো এখন আসি মূল কথায়, তোমার রবি সিমের মিনিট প্যাকের ম্যাথ বাড়াতে পারবে শুধু রেগুলার প্যাকের, অফার প্যাকের কিন্তু ম্যাথ বাড়াতে পারবে না। যারা মনে করেছে যে অফার প্যাকের ম্যাথটা বাড়িয়ে নেবো, তো ওইটা কিন্তু হবে না, একমাত্র রেগুলার প্যাকেরই ম্যাথ বাড়ানো যাবে। তো রেগুলার প্যাকের ম্যাথ তুমি কীভাবে বাড়বে, এটার একটা নিয়ম আছে। যদি তুমি কোনো রেগুলার প্যাক কিনো, ফর এক্সাম্পল তুমি কিনেছো 10 মিনিট, যার ম্যাথ হচ্ছে 3 দিন। সো 3 দিন তুমি কোনো কারণে এই 10 মিনিট ইউজ করতে পারোনি, অর্থাৎ 3 দিন শেষ হতে, অর্থাৎ তোমার মিনিট প্যাকের ম্যাথ শেষ হতে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় বাকি আছে অথবা 1 দিন বাকি আছে, তুমি চাচ্ছ এটা আরও কিছুদিন ম্যাথ বাড়াতে। তো এটার ম্যাথ আরও তুমি 3 দিন বাড়িয়ে নিতে পারবে, 3 দিনই বাড়াতে পারবে, 3 দিনের বেশি কিন্তু সম্ভব না। টোটাল 3 দিন, ওই দিন নিয়ে টোটাল 3 দিন বাড়ানো যাবে। সো এটা বাড়ানোর জন্য তোমাকে কী ফলো করতে হবে, এটা বাড়ানোর জন্য ফলো করতে হবে অবশ্যই যেই প্যাকটি, অর্থাৎ মিনিট প্যাকটি পারচেস করেছে ওইটার মেয়াদ সেম থাকতে হবে, অ্যান্ড মিনিট প্যাক সেম থাকতে হবে। ফর এক্সাম্পল যদি 3 দিন ভ্যালিডিটি হয় তাহলে 3 দিন ভ্যালিডিটি হিসাবে প্যাক কিনতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যদি 10 মিনিট কিনে থাকো, অর্থাৎ আগের প্যাকে যেভাবে পারচেস করেছো 3 দিন ভ্যালিডিটি 10 মিনিট, সেম টু সেমভাবে পারচেস করতে হবে। সো নতুন প্যাকও 3 দিন থাকতে হবে এবং 10 মিনিটই থাকতে হবে। আর দ্বিতীয়ত যদি রিচার্জ প্যাক হয় তাহলে রিচার্জের মাধ্যমে অ্যাক্টিভেট করতে হবে। যদি কোড প্যাক অথবা মাইগ্রোবি অ্যাপ বিভিন্ন মাধ্যমে নিয়ে থাকো তাহলে ওইভাবেই নিতে হবে, নয়তো বা এখানে কিন্তু ম্যাথটা বাড়ানো যাবে না। তো আশা করি বিষয়ে ভিডিওতে বিস্তারিত ডিটেলস বলতে পেরেছি। এখন আমি প্রুফটা দেখাবো। সো এই বিষয় নিয়ে কিন্তু আমি রবির যে কাস্টমার কেয়ার তাদের সাথে মিলে আমি কন্ট্যাক্ট করি। সো তারা আমাকে ইনফরমেশনটা দেয়, দেন আমি ভিডিওটা মেক করি। তো এখন আমি মেলে চলে যাচ্ছি। সো এখন আমি রবির যে তারা যে মেসেজটা দিয়েছে, অর্থাৎ ইমেলটা রিপ্লে দিয়েছে, রিপ্লেতে চলে এসেছি। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তুমি কীভাবে রবি সিমের মিনিট প্যাক অথবা রেগুলার ডাটা SMS এগুলো কীভাবে ম্যাথ বাড়বে। সো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আমি অলরেডি যেভাবে বলেছি এইভাবে এখানে স্পষ্টভাবে বলা আছে। তো তোমরা মেলটি অবশ্যই পড়ে নিতে পারো।
সো আশা করি আজকের ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস এ টু জেড ক্লিয়ার করতে পেরেছি যে কীভাবে রবি সিমের মিনিট প্যাকের ম্যাথটা বাড়াবে। যেহেতু মূল টপিকে আমাদের মিনিট প্যাক, সো অন্য প্যাক নিয়ে আমি কথা বলবো না। সো আশা করি সকল কিছু বুঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।